টার্গেট কোরবানির বাজার, ভারত থেকে চোরাই পথে আসছে অসংখ্য গরু। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সিলেটের সীমান্তবর্তী এলাকায় চোরা কারবারিদের দৌরাত্ম্য বেড়েছে। বিশেষ করে গোয়াইন ঘাট এবং জৈন্দাপুর সীমান্ত চোরা চালানের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে চুর চক্র। এই দুই সীমান্তে কাঁটাতারের বেড়া না থাকায় সীমান্ত পথে দিন রাতে ভারত থেকে স্রোতের মতো আসছে গরু সহ চোরাই পণ্য। হরহামেশাই ঢুকছে মাদক, গোলা বারুদের চালান। এই চোরা চালানের সাথে জড়িত রয়েছে একাধিক সিন্ডিকেট। তারা বিজিবি, ডিবি এবং থানা পুলিশকে ম্যানেজ করে নিরাপদে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী মাঝে মধ্যে লোক দেখানো অভিযান চালিয়ে চোরাই গরু সহ মালামাল আটক করলেও ধরা ছোঁয়ার বাইরে থেকে যায় মূল হোতারা। এসব তথ্য জানিয়েছেন সীমান্ত এলাকা বাসিন্দারা। বৃহস্পতিবার গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বিছানাকান্দি সীমান্ত থেকে একটি চোরাই গরুর চালান আটক করে বিজিপি। এই তথ্যটি নিশ্চিত করেছে বিজিপির 48 রাইফেলস ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম। তিনি জানান, আটককৃত 24টি ভারতীয় গরুর বাজারের মূল্য প্রায় 27 লক্ষ টাকা। জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে কুরবানির জন্য গোয়াইনঘাটের বিছানাকান্দি দিয়ে প্রতিদিন দেশে আসছে অসংখ্য গরু। সীমান্ত পেরোনোর পর কিছুটা নৌপথ এবং কিছুটা সড়ক পথ ভ্রমণ শেষে শহরে প্রবেশ করেছে গরুগুলো। কেবল বিছানাকান্দি দিয়েই প্রতিদিন প্রায় 500 গরু অবৈধভাবে দেশে আসছে বলে স্থানীয় সূত্র থেকে জানা গেছে। ভারত থেকে যেভাবে এপারে গরু আসে, পাচারকারীরা সীমান্ত বাহিনী বিজিবি বা পুলিশের নজর সরাসরি এড়াতে ছোট ছোট গাড়ি ব্যবহার করে। রাতের বেলা এই চক্রটি মেঘালয় রাজ্যের জুয়াই বদরপুর জাতীয় সড়কের পাশে বিভিন্ন বাড়িতে গরু মহিষ সহ মালামাল পৌঁছে দেয়। সেখানে হাত বদলের দায়িত্বে থাকা স্থানীয় কিছু খাসিয়া যুবক, পরে অন্য একটি পাচার চক্র সেখান থেকে সময় সুযোগ মতো নিয়ে যায় সীমান্তে। এজন্য গরু প্রতি 700 টাকা থেকে 1000 টাকা দিতে হয়। সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা যায়, পাচারকারী দল গরু মহিষ এবং চোরাই মালামাল আনা নেয়ার জন্য ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কয়েকটি বাড়ি ব্যবহার করে। টাকার বিনিময়ে এইসব বাড়িতে গরু মহিষ সহ বিভিন্ন পণ্য রেখে নম্বর ফেলা হয়। পরে মোবাইলের মাধ্যমে সমতলের চোরা কারবারিদের জানিয়ে দেওয়া হয় গরু এবং মহিষের নম্বর। উপর থেকে প্রথমে দু একটি গরু ছেড়ে দিলেই সীমান্তের এপারে থাকা লাইনম্যানের কাছে চলে আসে সংকেত। এছাড়া বিএসএফ এর টহল এবং নজরদারি একটু ঢিলা ঢালা হলেই গরু মহিষের গলায় এবং মুখে রশি বেঁধে জোড়া জোড়া করে ছেড়ে দেওয়া হয়। এপার পৌঁছা মাত্র দাঁড়িয়ে থাকা লাইনম্যানরা নম্বর দেখে দ্রুত সরিয়ে নেয় সেগুলো। এভাবে চলছে মেঘালয় এবং জৈন্তাপুর সীমান্ত পথে ভারতীয় অবৈধ গরু মহিষ এবং পণ্য চোরাকারবারীদের রমরমা ব্যবসা। এভাবে বিজেপির 19 ব্যাটালিয়ন লালাখাল ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হয়। তিনি কল রিসিভ করলে সাংবাদিক পরিচয় দিলে অপ্রান্ত থেকে হ্যালো হ্যালো কথা শোনা যাচ্ছে না এ কথা বলে লাইন কেটে দেন। অন্যদিকে শিক্ষককে পিটিয়ে হত্যা, 5 দিন পর খুলছে সেই কলেজ। আশুলিয়ার হাজি ইউনুস আলী কলেজ খুলছে আগামীকাল শনিবার। ওই কলেজের শিক্ষক উৎপল হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার দুপুরে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে পুলিশ সুপার মারুফ হোসেন সর্দার এই তথ্য জানান। তিনি বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা মনে করছেন তাদের সঙ্গেও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। আসলে এ ধরনের ঘটনা ঘটার কোনো সুযোগ নেই। আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই, সব শিক্ষক শিক্ষার্থীরা নির্ভয়ে তাদের কার্যক্রম পরিচালনা করবেন। পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করবে। তিনি বলেন, পুলিশ বর্তমান স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ঠিক রাখতে সর্বোচ্চ কাজ করছে। পুলিশের একটি টহল টিম স্কুলের শিক্ষক এবং ছাত্রদের নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত থাকবে। যদিও কোথাও কোনো ইপটিচার থাকে তাহলে পুলিশকে দ্রুত জানাতে হবে, যাতে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া যায়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষক উৎপাল হত্যার ন্যায্য বিচার হবে। প্রভাবশালীদের চাপে এখানে ঘটনা ভিন্ন খাতে প্রবাহের কোনো সুযোগ নেই। এই সুযোগ অতীতেও ছিল না। আসামি জিতুর বয়স আমরা বার্থ সার্টিফিকেট অনুযায়ী তদন্তে জমা দেব, এখানে কোনো সন্দেহ নেই। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।